নিয়তি বোধ হয় এমনই হয়। নাইম শেখ আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে এসেছিলেন ব্যাকআপ ওপেনার হিসেবে, এক ম্যাচ জিতেই যেন বদলে গেছে দৃশ্যপট। ব্যাকআপ ওপেনার নয়, নাইমের সামনে এখন এশিয়া কাপ এবং বিশ্বকাপের দলের মূল ওপেনার হওয়ার বিশাল সুযোগ। অন্তত একটা ম্যাচ তাকে বাজিয়ে দেখার কথা বলে স্কোয়াডে এনে সুযোগ পাচ্ছেন পরের দুইটা ম্যাচ খেলার, কিন্তু যেভাবে সুযোগটা পেলেন নাইম সেটা হয়তো তিনি নিজেও চাননি। দলের অধিনায়ক এভাবে সরে গিয়ে তাকে সুযোগ করে দেবেন সেটা নাইমই বা কিভাবে চাইবেন? বাস্তবতা বলছে তামিম ইকবালের আকস্মাত অবসর বিস্তৃত করেছে নাইমের সুযোগ। সবকিছু ঠিক থাকলে শনিবার দ্বিতীয় ওয়ানডেতে লিটন দাসের সঙ্গী হয়ে বাংলাদেশের ইনিংস ওপেন করার সম্ভাবনা নাইমেরই বেশি। তাই তো বাহাতি এই অলরাউন্ডার এখন তামিমের শূন্য স্থান পূরণ করতে মরিয়া। ম্যাচের আগের দিন অনুশীলনে দীর্ঘ সময় ব্যাট করলেন, পেস এবং স্পিন দুই বিভাগেই ঝালিয়ে নিয়েছেন নিজের প্রস্তুতি। যেন বড় ভাই তামিমের শূন্য স্থান পূরণ করতেই প্রস্তুত হচ্ছেন এই বাহাতি ব্যাটার। আবেগ ভুলে বাস্তবতায় ফিরে টিম ম্যানেজমেন্টও নাইমকে তার সেরা প্রস্তুতিটা নিতেই যেন সাহায্য করছে। নেটে দীর্ঘক্ষণ স্পিন এবং পেসের বিপক্ষে ঝালিয়ে নিলেন, নাইম একা একাও প্রস্তুতি নিয়েছেন দীর্ঘক্ষণ। সহকারী কোচ নিক পোথাসের অধীনে নিজের ব্যাটটাকে দিয়েছেন শান। বোলিং মেশিনের বিপক্ষে ঘণ্টা খানেকের মতো অনুশীলন করেছেন একা। ভুল চোখে পড়ায় পোথাসও বাতলে দিয়েছেন সঠিক পথ, রান করার টোটকা, ভালো ব্যাটিংয়ের টেকনিক। সুযোগ পেলেও এই নাইমের কাঁধে যেন মহাচাপ। দীর্ঘদিন ধরে ওপেনিং পজিশনে খেলে খেলে যিনি নিজেকে বাংলাদেশের ক্রিকেটের মহিরুহ হিসেবে পরিণত করেছেন, সেই তামিমের শূন্য স্থান পূরণ তো চারটি খানি কথা নয়। এই নাইম ব্যর্থ হলে তামিমের অভাবটা ঠিকই বারবার করে অনুভব করবে টিম টাইগার্স। এছাড়া দুই ম্যাচের ওয়ানডে অভিজ্ঞতা নিয়ে জাতীয় দলে ফিরেছেন দীর্ঘদিন পর। দ্বিতীয় ওয়ানডের একাদশে সুযোগ পেলে বছরের হিসেবে ঠিক দুই বছরেরও বেশি সময় পর নাইম খেলবেন তার তিন নম্বর ওয়ানডে। মোকাবেলা করতে হবে ফারুকিদের পেস আর সুইং, রশিদের স্পিন ধাঁধা, মুজিব নবীদের অন স্পট ডেলিভারিগুলো। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। একদিকে সুযোগ আর অন্যদিকে পাহাড় সমচাপ। আন্তর্জাতিক ওয়ানডেতে নাইমের মরিচা ধরা ব্যাট কতটুকু লাখো ক্রিকেট ভক্তের মন জয় করে নিতে পারে, কিংবা তামিমের স্থানে তাকে কতটুকু আসীন করতে পারে এ দেশের ক্রিকেট পাগল জাতি, সেটাই হবে দেখার। চট্টগ্রাম থেকে তাসফিক পলক, ক্রিকফ্রেঞ্জি।